지나는 것 같아요. আপনাদের সাথে এইভাবে সামনাসামনি কথা বলছি, সময় কিভাবে যাচ্ছে মানে আমরা বুঝতেই পারছি না। হয়তো আপনারা যারা শুনতেছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু মানে আমাদের মনে হচ্ছে সময় খুব তাড়াতাড়ি যাচ্ছে। যা, উরিগা নোয়াই হংসু ইজন ইয়োকসাকাজি উরিগা হামকে জম নানো বানন্দেও হকসি উরি জুঙ্গানে জেগা মারসম নানুন জুঙে গুঙ্গুমহাগনা জম ইরিকে জিলমুন ইসমিয়ন কাজা সজমি জাকো জিলমুন হে জুশেদো জোসমিদা। 아무라 이 포르 던 노홀 포르 던 아무라 제 노홀 아게 아무시 비차 샴포르케 데클람 에르모드 조디 아마데 코노 프로스너 바키 추타케 아프나라 시 프로스너 아마케 오이 비샤 루포레 쿠르트 파라 조디 아프나데 코노 프로스너 타케 아프나라 쿠르트 파라 예 우리 노아의 홍수 이후는 완전히 인류 역사가 본격적으로 시작되어집니다. 노홀 절플라본의 버릇에게 아슐레 만업자치 이티아시 약간 말해 뿌리뿌리하게 시작했죠. 자, 노아의 홍수가 있고 나서부터는 우리 인류 역사가 우리 잘 아는 대로 함, 샘, 야벳이 있죠. 아무래도 이렇게 이제 노홀 버에 지금 함, 다음에 샘 그 다음에 제폿 레츠. 자, 그래서 우리가 함은 우리 자는 대로 예, 우리 예, 성경에 나와 있죠. 그래서 함과 함의 아들 가나안은 저주를 받죠. 저주 받아서 우리 흔히 이야기하는 대로 저 아프리카 쪽에 있는 주로 흑인들을 이야기하고 있다. 이렇게 우리가 볼 수 있습니다. 아무라 조금 쉐멍 함 아무라 되기 쉐멍 함 에버 쉐이 아직 가나안 যে অভিশপ্ত হয়েছিল সেই অভিশপ্ত কণার আমরা সে আফ্রিকার আফ্রিকা কন্টিনেন্টে যারা সেই আমাদের সেই নিগ্রো ভাই বোনেরা রয়েছেন তাদেরকে এটা বলা মানে আমরা বলতে পারি সেম যুগেরন হানানিমি এই নোয়ারের টোয়েসে জঙ্গিওজিকিন বোগল জোসে এবং সেম তাকে ঈশ্বর তিনি এই ধর্মীয়ভাবে সে আশীর্বাদ তিনি করেছেন। So, 샘족은 샘족들에게는 뭡니까? 하나님이 뭐 종교적인 복을 주면서 그래서 우리 아시아 샘족은 아마 우리 이쪽에 있는 모든 아시아 사람들이 샘족이라고 이렇게 보통 볼 수 있습니다. 사다른 또 아시아에 아무 자라 루치 아마들께 샘의 왕족들 불러요. 여러분 세계 종교 자 세계 종교가 가장 큰 종교가 보십시오. 아브라함이죠. 아브라함 있고 아브라함 아래 뭐 있습니까? 우리 유대교가 있었죠. 그리고 아무래도 베드비 샵체트 이제 다음에 아마의 시루 시리였지 아브라함. 아브라함의 뻘에 아무래도 이제 시 유대 나라로 했지. 또 다른 아들 이스마엘을 통해 가지고 그 이어지는 것은 이슬람교가 있죠. 마호메트교. 그럼 다음에 아무래도 이제 뒤에 또 이제 했지 이제 이스마엘을 모두 뒤에 সেই ইসলাম ধর্ম সেখানে শুরু হয়েছে। কিন্তু উরিয়া তো উরে ইয়েসুল মিনেন অন সেসাঙে ইনেন গিদোক্যোদোদরি ইচ্ছো। তারপর আমরা যিশুকে বিশ্বাস করে আমরা যারা রয়েছি আমাদের সেই খ্রিস্ট বিশ্বাস খ্রিস্ট ধর্ম রয়েছে। কিন্তু আছি উরি আবরাহামরুবুত ইনেন গে ইহুদিগো গিদোক্যো ইসলামগো গা আবরাহামরুবুত পুরিগা হল্লো নাও ইশাকিচ্ছো। এবং সেই আব্রাহাম যিনি আমাদের শিকড় তার মধ্যে থেকে তিনটা ধর্ম অর্থাৎ সে জিউদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম প্রকাশ পেয়েছে। হিন্দুগোয়া বুলগোদো ইন্দোয়েসে নাওসমিদা এবং হিন্দু এবং বৌদ্ধ ধর্ম এটি ইন্দো মানে ভারত সেই কি বলা যায় যে ভারতবর্ষ থেকে এসেছে। কিরগুন সেইয়ে মোদন জঙ্গোগা ভারো ই আশিয়াইসো ভারো সেমজো কাউন্টেসে নাওতান ইয়েগিজো আরে এই যে এশিয়া থেকে পৃথিবীর সমস্ত ধর্মই সেই এশিয়া মহাদেশ থেকে অর্থাৎ সেই সেম সেম গোষ্ঠীর মধ্য থেকে আসে। যা, কিন্তু ইয়াবেসেকে는 하나님이 축복할 때 셈의 장막 아래 있으면 아주 풍요하게 된다는 축복을 줬어요. এবং এই জাবেদকে ঈশ্বর তিনি আশীর্বাদ করেছেন যে যদি তুমি শেমের অন্তর্ভুক্ত থাকো তাহলে তুমি আশীর্বাদ পাবে। কৃষ্ণ উনি জানান ইউরোপ সারামদেরই
바로 이 유럽 사람들이 이제 야베스 후손들인데 유럽 사람들이 나중에 예수를 믿기 시작합니다. 그래서 유럽이 예수를 믿는 기독교 국가가 됐고 미국까지 흘러가면서요. 이들은 경제적인 큰 복을 받게 됩니다. 이번 세 가르네 존은 세임 মানে 야베스 তারা যখন সেই খ্রিস্টকে বিশ্বাস করা শুরু করলো অর্থাৎ সেই সেমের আন্ডারে যখন সে ধর্মীয় জীবন যাপন করা শুরু অর্থাৎ যিশুকে বিশ্বাস করছে সেই ইউরোপে এবং আমেরিকাতে তখন তারা সেই অর্থনৈতিকভাবে উন্নতি করা শুরু করে উড়িগা সংগং উড়িয়া সেগে জেউসার বন্ধামিয়ন উড়িগা সেই জেউসারল ইরকে শিপকে হানদুনে বলছিন গনন কো জেগুকসাবেললো উড়িগা বন্ধামিয়ন গেঞ্জে শিপকে উড়িগা ইয়ে দেওয়া জেরসু ইসসিমিদা আমরা যদি সেই রাজত বা সাম্রাজ্য ভিত্তিতে যদি আমরা সেই ইতিহাস দেখি তাহলে আমরা একই নজরে খুব সহজে এটাকে আমরা দেখতে পাবো কিন্তু উরি এই জেগুকসা에서는요 이 세계 우리 제국사에서는 먼저 이 노아의 홍수 노아의 홍수 이후에 가장 먼저 세워지는 게 뭐냐면 바로 이 니므롯이라는 사람이 등장되어집니다. 아, 아무래도 যদি দেখি যে আমরা সেই ইগো মান্নায় মোসানি কপিও নে 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 আমরা যদি দেখি যে সেই যখন নিমুরত সরি নিমুরত চেউ ইয়ে ওকে আমরা যদি দেখি যে এরপরে সেই যে প্রথম যে সম্রাট ছিল বা সাম্রাজ্য হয় সেটি হচ্ছে এখানে আপনারা যদি সেই নিমুরত তার কথা এখানে উল্লেখ রয়েছে নিমুরত 이 니므롯 제국은 우리 잘 성경에 보니까 뭐요? 니므롯이라는 고대 연걸이 있었는데 고대 영웅이 있었다. 이 니므롯이 뭐냐면 바벨탑을 쌓았던 사람이에요. 아, 이 니므롯, তার কথা আমরা যদি আদি পুস্তকে দেখি, জলপ্লাবন পরে, 아, 이 니므롯, 비슷하게 আপনি যদি আদি দশদায় দেখেন, সেখানে 이 니므롯, 이 সেই খুবই মানে শক্তিশালী একজন রাজা সম্রাট আর সে এই বাবেল টাওয়ার অর্থাৎ তিনি সেই বাবেল টাওয়ার তিনি তৈরি করেছিলেন বাবেলের দুর্গ কিন্তু এই নিমুরোশি ইনন গসেন সিনারপিয়াং라고 성경에 나와 있는데요. 이날 시나평하는 메소포타미아에 있습니다. 여러분 এই যে আমরা যদি দেখি যে এখানে আপনি যদি দেখেন যে সিনার সমতল অঞ্চল বেবিলনি এখানে বেবিলনি এখানে বলা আছে এই বেবিলনিতে তিনি সেখানে আছে যেটা সেই মেসোপটেমিয়াতে এখানে ছিল মেসোপটেমিয়া হ্যাঁ যা উড়ি জানানদেরো বাবেলটাবিরাও হানন গসেন উড়িয়া নমুনা চাল আলগো ইচ্ছো আমরা সেই বাবেলের উচ্চ দুর্গ সম্পর্কে আমরা খুব ভালো জানি বাবেলটাবন সারামদেরি টাবল সাওসো ইরকে নোপি হানানিমকা হামকে হানানিম 하나님이 더 이상 우리를 물로 심판할 수 없도록 우리는 싸우려가겠다는 의지를 보였죠. 여러분, 그건 이 바빌레 자라 치로 바 바빌레 메소포타미아에서 따라 진짜로들 이스라엘들 보기시켰대. 아마들께 아 절대라 비자를 그때 나빠라 세주로 따라 어쩌 누르고 니만고. 자, 그때 하나님께서 아주 간단하게 그 당시 바벨탑을 쌓을 때까지는 자 보십시오. 우리 모든 인류는 아담의 후손입니다. 아마 그 সমস্ত জনগোষ্ঠী 아담의 বংশধর. 그러나 무슬라 죽을 때 모든 사람이 다 죽고 노아부터 다시 시작됩니다. 아, 근데 সমস্ত লোক সেই মতুসেলার মারা যাওয়ার পর নোহর সময়ে জলপ্লাবনের দ্বারা আমরা সবাই কিন্তু সেই বিচারিত হয়েছে এবং তারপরে আবার নোহ থেকে নতুন করে শুরু হয়েছে. 자, 그러다 보면 그때까지는 언어가 하나밖에 없었어요. 그건 근데 ভাষা 아주 একটা ভাষা ছিল. 방글라데시어도 없었고 한국어도 없었어요. 최초에 방글라데시에 그 ভাষা ছিল না, 코리안 ভাষা ছিল. 근데 하나의 언어를 쓰는데 하나님이 아주 간단하게 인간들이 교만하게 하나님을 대적하려 하니까 하나님은 뭐요? 언어를 흩어버렸어요. 그래서 그 언어가 하나 있는데 언어를 갖다가 흩어가지고 수만 가지 만들어보니까 서로 말이 통하는 사람까지 방글라데시 말로 통하는 사람끼리 모여서 서로 말이 안 통하면 일을 못하잖아요. 사실 아무래도 되게 저건 따라서 이슈를 비법해 잡지 게세 저건 이슈 다들 모두 씨 바샤 들이 떠리 걸었잖아요. 혹시
যাদের একই ধরনের ভাষা ছিল তারা শুধু এক এক ভাবে মিশে তারা সেই জীবন মানে জীবন যাত্রা শুরু করলো কারণ হচ্ছে যে একজন আরেকজনের ভাষা তারা জানে না কৃষি এসো অনুগত তোমার সাথে কি হত্যা জন সেগে তাই আমরা দেখি যে সেই যারা ভাষা করছিল মানে যাদের সেই একই ধরনের ভাষা যারা বুঝতে পারছে তখন তারা সেই একই একত্র হয়ে তারা সেই সারা বিশ্বে বিভিন্ন জায়গায় চলে যায় আমার বাংলাদেশ সামনে তো কই ইউএ অতকে হল্লস হল্লস আমার বাংলাদেশের কাজে সংখ্যাই দেশে কয় আর সেই কারণে মনে হয় যে বাংলাদেশীরা আমরা যারা রয়েছি বাংলা ভাষাভাষী আমরা এই যে এখানে এসে আমরা সেই একত্রে আমরা বাস করা শুরু করেছিলাম কিন্তু উড়িকা বাবেল থাপ সাকন কিরমেন অনুগা হত্যাজিনের সাকন এরকে উড়ি কিয়াকাজো আমরা বাবেলের সেই উচ্চ দুর্গ বলতে আমরা যখন বুঝি সেটাকে বুঝি যে সেই বাবেলের উচ্চ দুর্গের মধ্যে সে বাবেলের বিভিন্ন ভাষা ভেদটাকে আমরা খুব সহজেই মেনে নিই কিনা সিনাই ওয়াসো পেন্টাকোস্ট তে সংঘনিমি ইমানাশিমেন সংঘনিমি গাংনিম মাশিমেনসো ওশিন গসন বাংনি হানায়োনো নেগা ই হান সারামি হান মালেনতে মোদুন অনুগা তা আরাদুরুস তরো অনুরুল ইয়োনাপ শিকেসমিদা টোইল শিকেসমিদা কিন্তু দেখেন যখন সেই নতুন নিয়মে যখন আপনি আমি যাই পেরি তার দুই অধ্যায় আর সেখানে সেই জায়গায় বা দুই অধ্যায় দেখা যায় যখন পিতর তিনি এক এক কথা বলেছিলেন সমস্ত লোক সেই ভাষা তারা বুঝতে পেরেছিল অর্থাৎ এখানে আবার সেই বাবিলে যেখানে ভেদ হয়েছিল সেখানে আবার ভাষা এক হয়েছিল বাবেল থাপেসেন অনেগা হত্যাযোগ্য কিন্তু ওসুন জল্লাল পেন্টাকোস্তেতেন মোদন অনেগা থাপ দিয়ে হানা দিয়ে হেনাপ দিয়ে যেন কারণ নোলান সাকনের উড়িকা আর গেছিলা আমরা সেই দেখি যে সে বাবিলের সে সময় আমরা সে আশ্চর্য ঘটনা আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি সেই আমাদের এখানে রয়েছেন যা কৃষ্ণ উড়িকা ই বাবেল থাপি ওয়ে জুনিয়ান বাবেল ই নিমরুদ জেগুগন কো ইউবুতো হনি ইয়াতে উনি বাবেল জেগুগিদা ইরকে বুলজিমিদা আমরা যখন সে দেখি যে আমরা সেই বাবেল টাওয়ার বাবেল উচ্চ দুর্গ সম্পর্কে আমরা সেই উপলব্ধি আমরা বুঝতে পারি যে সেখানে কি কি হয়েছিল এবং সেটি আমাদের কাছে এটি সেই ভাষা ভেদের কাহিনী হিসেবে আমাদের কাছে এটি হয় কো ইউবতরন বোদন ই জেগুগতেরি কো বাবেল জেগুগে ইয়োবান্দা বাবেল জেগুল নিমরুদ জেগুল ইয়োবান্দা সেগে ছোমুরো নাথানান জেগুগি নিমরুদ জেগুগিনদে কো নিমরুদ জেগুল বাবেল জেগুগে বুলিগো কো বাবেল জেগুল ইয়োবান্দাসো বাবেলন 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 ওমিরো চু ইয়োজিগে দেমিদা এবং এই যে বাবেলের সে নিমরুদ প্রথম সে সম্রাট ছিল এবং সে এই বাবেল রাজ্য বাবিল রাজ্য বাবেল সমাজ এবং এর পরে কিন্তু বাবিল বাবিল বাবেল বাবেল কন্টিনিউ সেটি সেই এগিয়ে গিয়েছিল সেই রাজ্য কন্টিনিউ সেখানে মানে কন্টিনিউ সেই ধারাবাহিকভাবে চলে এগিয়ে গিয়েছিল আচ্ছা উর চেউ কাউন্দে নিমরুদ চেউ ইউএ ইতন চেউগুল হামুরাবি চেউগিরাও বলিমিদা এবং এরপরে নিমরুদের পরে যে আসে আর সেটি হচ্ছে নিমরুদের পরে যেটা আসছে সেটা হচ্ছে যে হামরাদ হামুরাবি 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 চেগুন উড়িগা হামুরাবি পপচনের এসে ছমুরো গুল্লোসেজন ইলপবি ইকি ইজেনে গুল্লোসেজন কো ই পপচনি হামুরাবি পপচন ইউমি হামিদা এরপরে আমরা যদি দেখি যে সম্রাট নিমরুদের পরে আপনারা দেখবেন দ্বিতীয় খাতা আমি এখানে নীল কালিতে দিয়েছি যে এখানে সেই সম্রাট হামুরাবি হামুরাবি এটা পুরাতন বেবিলনে তাদের সেই যে মানে মসজিদ ব্যবস্থা আসার পর এই ব্যবস্থা মানে হামুরাবি ব্যবস্থা বা হামুরাবি সেই আইন সেটি খুব মানে নাম করা এবং সেটি এখন মানে আছে যে সেটি এখানে প্রতিষ্ঠিত হয় হামুরাবি যে উড়িকা বলতে ওল্ড বাবিলন এম্পায়ার ওই আইনটা এবং এই হামুরাবি সম্রাট তার রাজ্যকে সাম্রাজ্য পুরাতন বেবিলন হিসাবে বলা হয় উনি পিপিটি ধীরাম ধরে বকায় হামের হামের প্রয়োজন বকায় এ তো গিয়ো এ তো এ তো এ তো অমনায় তো আ মুক্তানি ফোনে জিশিন গো আ আ তেসিমদা কেমন মাঝে মাঝে ফোনে জিশিন গো আ ইয়া এটা তেসিমদা ইগো নাজি হাকি ইগো অতিন গো এ যে বনে জুনগো এ কুচিয়ে জুন নেরো আসো তুম তো নেরো ভাইও মিত্র তো নেরো আসো তো নেরো আসো তো ত
더 내려와 봐요. 예, 더. 예. 더 내려오면 아시죠? 예. 쭉 한번 넘겨 보세요. 자. 예, 더. 예, 더. 아, 거기에 잠깐만요. 그 앞에. 아, 그겁니다. 요게 지금 하무라비 법전에 썼던 처음으로 썼던 돌에 써 있던 처음 법전에 하무라비 황제 이 제국에서 썼던 법전입니다. 그 처음 아, 처음 세워진 법전이에요. 세계에서. 아, 아마 제 아 제 슬라이드 এখন দেখছি. 아까 দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ করে আমি একটু আপনাদের দেখাই. 아, 이제 sorry. 이 যে যেটা দেখতে পাচ্ছেন যে নীলকায় এই যে এটাকে এই যে পাথরের লেখা এটা কিন্তু একটা আইন মানে এটা ব্যবস্থা. 자, 우리한테 당신은 하시죠, 이따 이거에 라카킨. 자, 요 하무라비 법전 앞에 앞페이지 한번 돌려 앞으로 가볼까요? 나 잠시만요. 렉 걸렸어? 아니요. 아 시간이 이거. 아 괜찮아요. 예. 이야기하면서 예. 앞으로 여기 이제 이 법전에 있었던 쇠기 문자 이야기하는 거거든요. 쇠기 문자라고 하는 건데 수메르어를 이야기하고 있어요. 아카드 수메르어로 쓰였다는데 우리 고대 언어입니다. 이제 아프라 제가 দেখছেন যে এই যে এখানে এগুলো তারপরে যে এইগুলো তারপরে এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু ওনাদের সেই আগের সেই হামরামি সময় সেই বিভিন্ন লেখা বা সেই এটা কি বলা যায় সেই লেখার ধরন এটাকে এইভাবে বোঝানো হয়েছে তো আমরা আফরা আমাদের গাবকায় কি দিলে স্পিকার একটু গেছে কই মিউট রাখবো আমরা একটু মিউট রাখবো잘안 넘어가면 그냥 둬도 되고 한번더 한번 더 넘어가 주세요 예, 예. 자, 제가 이야기하는 것은 이 노아의 홍수 이후에 바벨탑이 있고 그다음에 이 우리 니므롯 제국에서 니므롯 제국의 니므롯의 부인 이름이 세미라미스예요. 아, 아무라 저기 대체 이제 이제 앞에 스크린 대체 니므롯 와이프. 아무라 이제 니므롯들 아무라 시 바벨의 비슷한 대체 봤지. 에버 이 니므롯들 이 스트리 다 나무 뭐죠 이름 이름이 셀루리스 세미라미스. 아 셀리라미스 이 니므롯들 스트리 남치로 셀리라미스. 자, 이 세미라미스가 하늘 여왕이 됩니다. 이 세미라미스 시호체 시 스와르겔 라니. 우리가 예레미야서나 에스겔서 보면 하늘 여신에게 이 여인들이 예배하는 장면이 나오는데요. 이 하늘 여신이 바로 이 니므롯의 부인 세미라미스예요. 아마 지르미오 바 저기 시 지에스겔 부스터기 아무리 되기제 তারা সে স্বর্গের দেবীর উপাসনা করত আর এই স্বর্গের দেবী হচ্ছে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যে সেমিরামিস এই যে নাম এই সেই সেমিরামিসকে তারা সে প্রশংসা আরাধনা করত কে আদার ইরমন তাম্মুসয়ে এবং এই যে সেমিরামিস এবং নিম্রোদের যে সন্তান সে হচ্ছে এই যে মানে সরি সে ইরমি আদার ইরম বুঝো 담무스, 담무스. 아, 여기 딸 칠레 나오세요. 담무스. 예, 담무스. 담무스라고 우리 예레미야서와 에스겔서에 보면 나옵니다. 담무스. 역시 담무스의 남, 담무스의 남팀인데, 아프니 지르미오, 여기 지에스겔 부스터가 아프니 파벨. 자, 이 이야기는 자기 니므롯이 죽고 담무스가 다시 아들이 황제가 되는데 그 이 부인 이 하늘 여왕으로 불리던 세미라미스가 이 담무스가 죽은 자기 남편이 환생했다 이렇게 주장합니다. 이제 저건 님롯 말아자에 님롯 말아자 পর তার ছেলে দামুস সেই যখন সে রাজা হয় তখন এই যে সেমিরামিস অর্থাৎ যাকে আকাশের দেবী বলা হতো তিনি বলেছেন যে তার স্বামী সে নিমরোদ তার পুনর্জন্ম হয়েছে। কিন্তু এই মানে এই বারো 니므롯 제국에 보면 처음 세고 있던 니므롯과 니므롯 부인이었던 하늘 여신을 섬기는 세미라미스 그 아들 담무스 이것이 다 신으로 많은 사람들에게 우상으로 신으로 이렇게 승격화됩니다.
এই যে নিমরুদ বলেন বা নিমরুদের স্ত্রী সেমি সেমিরামিস যাকে আকাশে দেবী বলা হতো এবং তাদের ছেলে যে দামুস এরা মানুষের কাছে সেই দেব দেবদেবীর মতো তারা সে সম্মান পেয়েছে এবং তাদেরকে দেবদেবী বলা হতো এই হানিল যশিন সাসাঙ্গি চুক হলো আসো নাজুঙে আসেরা শিনি দেবিদ এবং এই যে স্বর্গের দেবী হিসেবে যে প্রকাশ করা হয়েছে এই এই চিন্তাটা আস্তে আস্তে আমরা পরবর্তীতে দেখি যে আশেরা আশেরা দেবী যে সেই দেবীর নাম আসছে মানে এই যে সেমিরাসের সেমিরামিসের সেই স্বর্গীয় স্বর্গীয় দেবী তার নাম অনুসারে বা সেই চিন্তা থেকে এই আশেরা দেবীর নাম এসেছে হানুয়েশিনেতন সেমিরামিসগা ই আদল তাম্বুসর আঙ্কো ইনন কো উসাঙ্গি 그것이 하늘 여신 사상이 쭉 흘러서 아세라 신으로 오고 그 오늘날 와서 캐톨릭에 있는 마리아가 아기를 안고 있는 것과 쭉 맥을 함께 하고 있는 거예요. 에봉 셰이 셰이 세미라미스 তার সেই সন্তানকে তিনি কোলে নিয়েছিলেন যে দামুসকে কোলে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ছবিটা রয়েছে এখানে সেই ছবিতে দেখা যাচ্ছে যে সন্তানকে দামুরাসকে সে কোলে নিয়ে আছে এবং সেই স্বর্গের দেবী সেমিরামিস সে পুত্র দামুসকে কোলে নিয়ে আছে এবং এই যে চিন্তা এই যে মন মানসিকতা এই দর্শন থেকে পরবর্তীতে মারিয়ার কোলে শিশু যীশু এই চিন্তাটা কিন্তু এইভাবে চলে আসে এবং সেটি আজকে বর্তমানে ক্যাথলিক মণ্ডলীতে এটি দেখা যায় যা উনি 천주교 캐톨릭에서는 마리아를 뭐요 하늘 하늘 여신으로 불리죠. 예. 버트먼 주기 아마 캐톨릭 몬돌리트 주기 아마 대기 마리암께 따라 셰이 샤르게르 마타 히셉에 프로카스 거래 타게. 이게 다시 말해서 그 이 니므롯 때부터 니므롯 부인했던 세미라미스 담무스 그 사상이 아기를 안고 있는 사상이 쭉 아세라 신 우상으로 와서 다시 지금 교회 안에 천주교 안에 보면 이 마리아가 아기를 안고 있는 그 우상까지 쭉 우상으로 내려오고 있어요. 신으로 생긴. 아까 님브로드 시험할 때에 딸 스트리 세미라미스 제타 선탄께 꼴레꼴레 아침은 딱에 제이도 대비 히샵에 아무 님브로드께 대와 대보다 히샵에 딸 선탄께 대보다 히샵에 어떠한 액정 셰이 대비 대비 히샵에 딸에게 세바가라 호토 সেই একই মতবাদ সেই একই দর্শন নিয়ে বর্তমান যুগে সেই ক্যাথলিক মণ্ডলীতে সেই একই যীশু খ্রিস্টকে মা মারিয়া সেই কোলে নিয়ে আছে সেই সেই মতবাদ সেই দর্শন তাদের মধ্যে আজকে প্রকাশিত হচ্ছে কিন্তু যুগতন যুগতন এই নিমরোশি চুক্কু দাশি কো আদল দামুসরো হানসেংহেত্তা কিন্তু চমরো হানসেংসরি নাওমিদা এবং তারা সেই নিমরো তিনি মারা গিয়ে তার সন্তান হিসেবে সন্তান সে দামুস হিসেবে সে পুনর্জন্ম লাভ করেছে এই সময় এটাই যে সেই পুনর্জন্ম কথাটা তখন প্রথম সেই পরিচিত লাভ করে এই উসাংয়ে হানসিং সাসাংই ওদের গাঞ্জামন হিন্দুগোয়া বুলগোর হল গামিদা এবং এই যে মানে দেব দেবিতা বা প্রতিমা সম্পর্কে যে চিন্তা এটি কোথায় চলে যায় শেষে শেষে হিন্দু এবং বৌদ্ধ বৌদ্ধ সেই ধর্মের মধ্যে এটি একদম মানে খুব গভীরভাবে এটা সে প্রকাশিত হয় যা কিছু মোদন উসাংন অতি মন এই নিমরুদ তেবুতো শিয়াক দেওজিন্দা ছম সেগে জেউক তেবুতো উসাংই জুওজিন্দা ইরিকে বলসু ইচ্ছো তাই আমরা এই যে প্রতিমা পূজা বা প্রতিমা বা দেবদেবীর যে পূজা এটি আসলে অন্য কোথাও না সেই নিমরুদ থেকে শুরু হয়েছে আমরা বলতে পারি কিন্তু হামুরাবি জেউকে ইসে গাজুন হামুরাবি জেউক তেন অঞ্জেনামেন হামুরাবি ওয়াংই ইসে তেন আব্রাহাম ইসাক ইয়াকোব কিরিগো ইয়োসেফ আমা ইয়োমুরুমিবিদা এবং এই যে এরপর যে হামুরাবি আমরা যেটা যাকে দেখলাম দ্বিতীয় যে সাম্রাজ্য হামুরাবি এটি সাধারণত আব্রাহামের পরে ইসহাক ইসহাকের পরে যাকোব যাকোবের পরে যোসেফ এই যোসেফের সময় থেকে শুরু হয়েছে বলে ধারণা করা হয় যা উরি ই গু বাবিলন কিন্তু উরিগা বুরুল তে ই গু বাবিলনরা বুলিনন ই সিদেগা মোনামন উরে জানানন আব্রাহাম ইসাক ইয়াকোব যোসেফ কিরগো কো দিয়ে চুরেগুবি ইয়োজিনন কো ইয়োকসাগা চুগ হামকে সেগে ই
역사 다시 말해서 함무라비 제국 구 바벨론 제국과 함께 연결되어집니다. 아무래도 이게 이제 아브라함을 보래 이스하기 보래 야곱 야곱을 보래 세이 조셉 일 사태 따라서 세이 다들 세이 자만의 다들 세이 미술 때게 배우해 아시는 다들 자트라 이 자트라 사태 아시네 이제 잠부 이름이 뭐지? 자 화면 아까 우리 처음 만든 걸로 갈까요? 도표로 네. 네. 잠시만요. 네, 도표로 우리 한번 볼게요. 여기도 도표 있어요. 네, 앞쪽에. 아무라 이전에 내 이제 보래. 이거는 이제 함무라비 이제 섬라죠. 이 섬라죠께 뿌렸던 바빌론, 이번 이 이스라엘 자들 이지하시게. 그건 알아다 거라 잡아나시. 아기 쇼마이 나 이다 섬포게 죽도 아체. 자, 우리 성경의 역사를 보면요. 아브라함과 이삭과 야곱 그리고 우리 요셉 사건이 있죠. 아마 되게 이제 아마 되게 바벨로 되게 이제 세이 이제 이티아스 로에체 이제 세이 아브라함 자코 이삭 야곱 요셉 이 이티아스 아마 아니 아마 우페카 코르테 파르코라. 자 그래서 우리가 아브라함으로부터 모세까지가 약 한 500년 시간이 있습니다. 아무래도 여기 되게 이제 이제 아브라함 মানে 아브라함 되게 시작을 করে 아브라함 되게 সেই 모세 পর্যন্ত 모세 পর্যন্ত 모세까지 아니면 요셉까지. 자, 우리가 이제 아브라함부터 모세까지 500년. 예. 이 아브라함 되게 이 모세 পর্যন্ত 이 যে সময়টা এটা প্রায় 500 বছর. 모세부터 다윗까지 500년. 그리고 모세 থেকে 다윗 পর্যন্ত 아래 500 বছর. 자, 다윗부터 다니엘까지 500년. 다윗 থেকে 다니엘 পর্যন্ত 아래 500 বছর. 다니엘부터 세례요한까지 500년 이렇게 볼 수 있어요. 그리고 다니엘 থেকে সেই 바птиস্ম 받았다 존 পর্যন্ত 아래 500 বছর. 자, 그렇게 우리가 머리에 둔다면 아 우리 아브라함으로부터 500년 뒤에 모세가 있고 모세로부터 500년 뒤에 다윗이 있고 다윗으로부터 500년 뒤에 다니엘이 있고 다니엘로부터 500년 뒤에 세례요한이 예수님께서 오셨다 이렇게 우리 역사를 이해한다면요 성경을 이해할 때 좀 많은 도움이 됩니다. 앞에 이제 여러분 진짜 그런지 아브라함의 800 বছর পরে 모시 모시의 800 বছর পরে 다윗 다윗의 800 বছর পরে 다니엘 다니엘의 800 বছর পরে 바птиস্ম 받았다 যোহন এইভাবে যদি চিন্তা করেন তাহলে আপনার এই ইতিহাসটা মনে রাখা খুব সহজ হবে. 자 모세 이후에 여호수아가 있고 여호수아가 죽고 나서부터 시작해가지고는 이제 사사 시대가 주어지죠. 그럼 이제 뻘에 아마 모세 뻘에 아마 되게 이제 저건 시 뻘에 저건 다들 따라 모세 모세 저건 말아자에 다들 게 이스라엘 미술대에 베르하니아서 뻘 뻘에 비자를 걸때가는 쇼마 시작해. 그래서 성경에 출애굽하는 그 시대 일정 시대는 애굽도 고대 근동의 큰 중요한 제국이 됩니다. 이번 자건 씨 모시 이스라엘 자들에게 미셜에게 베르코를 니아시, 자건 씨 미셜 이 말해 비비노 삼라지 이티하실 그게 좀 중요한 부분이니까 시시마에 알아는 거네. 자 남쪽에는 애굽이 있고 북쪽에는 아수르 나라가 있었죠. 이 북한에 위치해 미셜 এবং উত্তরে রয়েছে অসুর. 자, 이 아수르, 아시리아 제국이 그 하무라비 제국이었던 구 바벨론, 올드 바벨론 엠파이어를 무너뜨리고 디스토리 시키고 그리고 자기들 제국을 만듭니다. 이제 সম্রাট হামুরাবি তারা সেই পুরাতন বাবিলনকে তারা আক্রমণ করে জয় করে তাদের নিজস্ব তারা সেই সাম্রাজ্য হিসেবে তারা সেটিকে পরিচালনা করে. 자, 우리가 아수르 제국, 아시리아 제국 한다면 디글랏 베세셀이라는 성경에 나온 이름이 나옵니다만은 디글랏 베세셀이라는 사람이 이 이제 아수르 제국을 바빌론을 구 바빌론을 무너뜨리고 이제 자기 아시리아 제국을 이렇게 세웁니다. 견고하게. 일본 아무리 내키 이제 이제 어슈르라즈, 어슈르라즈 뜨니 버르트만 이락, 어슈르라즈 뜨니 바빌레시 티글럭 필리스타르에 나와서 티글럭 মানে তিগলাক নামে এরকম আছে সে সেই অসুর রাজ তিনি সেই অসুর
그 사이에 성경 역사는 흘러가고 있어요. 그래도 바벨의 역사는 근데 컨티뉴 찰만 로야지. 사사 시대가 끝납니다. 미전 그때가 소마의 셋. 그리고 하나님이 이제 사무엘을 통해서 사울을 왕으로 세웁니다. 그리고 이스절 소마엘을 모두 뒤에 쇼울께 이니 라자의 집에 날거리였죠. 사울을 왕으로 세웠는데 사울이 40살 때 왕이 됩니다. 쇼울께 저건 소마엘 라자의 집에 머물리다가 저건 딸 보아시로 쭈얼리지 보죠. 그리고 40년 동안 왕을 해요. 그리고 딸뻘 때니 쭈얼리지 보죠. 그런 데 이스라엘 자들 그 라자도 거래. 그 몇 살에 죽었어요? 달래 거다 보처럼 말하겠지? 몇 살? 주얼리시나 주얼리시 84세 40살에 왕이 되었고 40년 동안 왕을 하다가 죽어요. 몇 살에 죽어요? 80 그래 우리 주얼리시 보처럼 라자 헌 그럼 주얼리시 보처럼 라자도 거래 다만 아시 보처럼 우리 베테치네. 자 그러면 이 사울이 죽고 다윗이 왕이 됩니다. 여러분 쇼울 마나자를 볼 다윗이 라자. 다윗은 서른 살에 왕이 돼요. 다윗이 30년 버시 라자한. 다윗도 똑같이 40년 동안 왕을 합니다. 여러분 다윗도 아기 40년 버시 라자도 그래. 다윗이 몇 살에 죽었어요? 원래 다윗 몇 년 버시 말하겠지? 70년 버시 말하겠다. 70살. 70살. 아. 이 누가 목사님이 이야기하는 거예요? 우리 학생들이. 아, 제가 이야기하는 거예요. 학생들이 이야기를 해줘야지. 시간이 그 다 치고 이렇게 하면 또 시간이 걸릴 겁니다. 네. 그 다음에 그 다윗이 죽고 아들 솔로몬이 왕이 됩니다. 그리고 딸뻘 다윗 말하자면 뻘 딸뻘의 딸 첼레 솔로몬 뜨니 라자한. 솔로몬은 20살에 왕이 돼요. 근데 솔로몬 마트로 20년 버시 뜨니 라자한. 하나님이 공평해서 사울도 40년 동안 왕을 하게 하고 다윗도 40년 왕을 하게 하고 솔로몬도 40년 왕을 하게 합니다. 이슈어 띠니 만에 나의 이슈어 띠니 솔께 40년 라자도 그때 되었지만 다윗께 40년 라자도 그때 되었지만 딱 같이밤에 이 솔로몬께 40년 라자도 그때 되었지만 그 솔로몬이 몇 살에 죽었어요? 그래 솔로몬 몇 번째 번째 말하겠지? 20년 40년 60세요. 60. 자, 왜냐면 하나님이 저처럼 머리가 나쁜 사람 위해 가지고 아주 외우기 쉽게 자, 40살에 왕이 돼 가지고 40년 동안 80에 죽고 또 30살에 왕이 돼 가지고 40년 70살에 죽고 20살에 왕이 돼 가지고 40년 해 가지고 60살에 죽고 다 외우기 쉽게 만들어 줬어요. 내가 이제 아마들 뭐 또 원에 못가라 아주 쉬워지 못 해놨기 바래. 제주노 이슈얼 그다음에 쇼울께 쫄릴 버츠레 라졌다 그래 말해 라자 그래 쫄릴 버츠 라졌다 그때 사주 그랬지 달래 아시 버츠 다윗께 뜰 버츠 버시 라자 그래 쫄릴 버츠 라졌다 그때 사주 달래 쇼트 버츠 솔로몬께 미주 버츠 버시 라자 그래 쫄릴 버츠 라졌다 그때 사주 그래 라졌다 그랬지 사주 버츠로 했어 그래 자 다음에 쇼즈 문을 닫게 말이 아 그리고 우리에게 이 에녹이 이 땅에 365년 살았어요 왜 그랬을까? 아, 우리는 외우기 쉽게 365일이니까요. 아주 외우기 쉽게 365년 살다 올라갔어요. 그런데 그 헌옥 인쇼 50대 버츠 베드치는. 이때 아무나 이렇게 이제 제도 에피티비 인쇼 50대 디나세. 최저는 자다 아마 사도 문에 낙태 버리 최저는 인쇼 50대 버츠 이 베드치는 다음부터 이 설계니 또 했어. 그동안의 성경 역사는 우리 통일 왕국 시대라고 불리는 사울 왕 40년, 다윗 왕 40년, 솔로몬 왕 40년. 120년이 통일 왕국 시대입니다. 아무래도 이렇게 이제 시 라자들 시대, 라자들 말 라자들 시대, 솔 40년, 다윗 40년, 솔로몬 40년, 모두 120년 이후에 그 뭐네 때 그 쇼지 이스라엘이 그랬지. 그리고 두 왕국이 쪼개집니다. 그럼 딸뻘 이때 치는 아기 라자들 시대, 이제 딸뻘에 두 라자도 두 라자 말해 두 대시 말해 이스라엘과 유대 두 방으로 해져. 그래서 노스 이스라엘, 사우스 주다 나눠지게 되죠. 에봉 씨 우떨어 이스라엘, 에봉 녹기는 지후다. 자, 제가 잠깐 우리가 성경을 아주 왜냐면 우리가 사울 왕, 다윗 왕, 솔로몬 왕 이건 너무나 잘 알아요. 아무라 다윗, 솔, 다윗, 솔로몬 아무라 그 바로 급 만에 급 쉬워지 아무라 모네라 기억 그 바로 자니.
근데 그 이후로 두 개 나눠지면서부터 우리가 참 헷갈려요. 많이 알기 힘들어요. তারপরে মানে সলোমনের পরে যখন এই দুই ভাগ হয়ে যায় তারপর থেকে আমাদের মাথা খুব মানে গরম হয়ে যায় মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য 성경 역사에서 우리가 북이스라엘의 역사를 이해하는 것과 남유다 역사를 그렇게 외워서 아는 게 아니라 그냥 이해하기 쉽게 이해하면 상당히 전체 흐름을 알 수가 있게 돼요. 아무라 যদি সেই এখন যদি দেখি যে মুখস্থ করবো উত্তর ইসরায়েল এবং দক্ষিণ যিহূদা যদি আমরা তাদের ইতিহাস মুখস্থ করতে যাই এটা আমাদের জন্য খুবই কঠিন বিষয় কিন্তু যদি আমরা খুব সহজে বুঝতে পারি এটা আমাদের জন্য খুব মনে রাখা খুব সহজ হবে 그럼 북이스라엘 역사는 우리가 외울 때 제일 먼저 왕이 된 사람은 여로보암, 마지막 왕은 호세아. 이걸 둘 우리가 기억하면 됩니다. 아무래도 যদি এভাবে উত্তর ইসরায়েলের ইতিহাস যদি মনে রাখতে চাই, প্রথম উত্তর ইসরায়েলের রাজা হচ্ছে জারবিয়াম, জারবিয়াম আর শেষ হচ্ছে হিসকিয়া, মাঝামাঝি হোসেয়া, দুজন হোসেয়া, না শেষ হচ্ছে হোসেয়া। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সহজ। 그래서 우리가 최소한 우리 목사님들, 우리 신학생들이 북이스라엘 역사에 솔로몬 이후의 북이스라엘 역사에 처음 왕은 여로보암, 마지막 왕은 호세아, 뭐 요 정도 기억한다면 될 것 같아요. 아무라 팔록 고자록 바 아무라 제가 সেই 세미나리에 পড়াশোনা করছি তার অন্তত এই দুটো জিনিস মনে রাখা উচিত যে উত্তর ইসরায়েলের প্রথম রাজা হচ্ছে সলোমনের পরে প্রথম রাজা হচ্ছে জারবিয়াম আর ওদিকে হচ্ছে শেষ রাজা হচ্ছে হোসেয়া 자 근데 그 중간에 있는 왕들이 많이 있는데 그 왕들을 우리가 다 기억할 필요는 없고 두 개 왕궁 두 개 왕조만 알면 돼요. 아, 마스카네 제 라자라 রয়েছে 다들 সবার নাম আমাদের মনে রাখা দরকার নাই. 근데 দুটি সাম্রাজ্য বা দুটি ঘটনা আমাদের মনে রাখতে হবে. 하나는 오므리 왕조, 하나는 예후 왕조입니다. একটা হচ্ছে ওমরি রাজা আর একটা ওমরি রাজা আর একটা হচ্ছে জেহু রাজা. 자, 오므리도 원래 장군이었죠. 오므리 কিন্তু একজন সেনাপতি ছিল. 오므리가 장군일 때 시므리라는 사람도 장군이었어요. 뭐 오므리 사대사대 시므리 저 কিন্তু সেনাপতি ছিল. 시므리는 왕을 지키는 경호 다시 말하면 다카를 지키고 있는 그런 장군이었고 오므리는 야전 사령관이었어요. 멀리. 오므리 হচ্ছে যে বাইরে যে সমস্ত কিছু দেশকে রক্ষা করবে আর ওমরি হচ্ছে শিমরি হচ্ছে সে রাজাকে গার্ড দিয়ে রাখবে যা রাজাকে রক্ষা করার জন্য 근데 어느 날 그 시므리 장군이 반역해서 왕을 죽이고 자기가 왕이 됩니다. 근데 이 시므리 그러나 이게 시 রাজাকে মেরে ফেলে সে নিজে রাজা হয়েছে. 북이스라엘의 역사는 전부 다 밑에 신하가 왕을 죽이고 다시 왕이 되고 또 신하가 왕을 죽이고 이 계속 반복됩니다. উত্তর ইসরায়েলের ইতিহাসের মজার বিষয় হচ্ছে যে রাজার নিচে যে থাকে মানে রাজাকে যে গার্ড দেয় বা রাজার যে সেনাপতি থাকে সেই রাজাকে মেরে রাজা হয় আবার তাকে মেরে আরেকজন রাজা হয় এইটাই বারবার ঘটতেছিল 자, 북이스라엘은 이 열 개 지파를 모여 있는 게 북이스라엘이고 남유다는 두 개 지파가 남유다라고 불리지고 있습니다. উত্তর ইসরায়েল হচ্ছে দুটি গোষ্ঠী মানে ইসরায়েলের বারো গোষ্ঠীর মধ্যে দুটি গোষ্ঠী মিলে তারা হচ্ছে উত্তর ইসরায়েল এবং দক্ষিণ যিহূদা হচ্ছে দুটি জনগোষ্ঠী দুটো গোষ্ঠী মিলে তারা সে দক্ষিণ যিহূদা হয় 자, 근데 시므리가 왕이 되는데 오므리가 있다가 아니 너가 왜 왕이 돼? 그래서 군대를 이끌고 쳐들어옵니다. এবং যখন এই শিমরি সে রাজাকে মেরে যখন সে রাজা হয়েছে তখন ওমরি তে বলতেছে তুই আমার মানে তুই কিভাবে রাজা হস তখন সে তার সৈন্যবাহিনী নিয়ে সে তখন আক্রমণ করে কি শিমরিগা গবি নানিকা কো যাই সালগো ইতন ওয়াংগুংেদা পুরল জিল্লো বরিগো জাসালে বরিমদা এবং সে যেহেতু শিমরি তখন সে ওমরির কথা ভয় পেয়ে তখন সে যে রাজপ্রাসাদে বাস করতেছিল সেটা আগুন জ্বালিয়ে নিজে এটা আত্মহত্যা করে 그때까지 시므리가 자살해 죽을 때까지 왕궁을 다 불태워 죽일 때 불을 태우고 죽을 때까지가 이게 이스라엘의 북이스라엘 수도가 디르사였어요. 디르사요? 디르사? 디르사. 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 뭐. 예. 성경에 나와요. 예. 에이 옴리 아마 시므리 যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিল এবং তিনি যখন যতক্ষণ পর্যন্ত রাজা ছিলেন তিনি সেই রাজপ্রাসাদকে আগুন লাগাই দিয়ে নিজে আত্মহত্যা করার আগ পর্যন্ত উত্তর ইসরায়েলের রাজা মানে রাজধানী ছিল হাসিবানুর মাসুর ইরসা তিরসা তিরসা আ
아, 이르사. 어디에다가 혹시 구절 하시나요? 그 나중에 찾아드릴게요. 아무래 아실래 방라다 오늘 말 코리안다 걸 제리 특히 사주 것도 말은 이제 세이 라만의 라즈다니 남 기치로 오므리 심리 라즈다니 남 그런 오므리가 오므리가 왕이 되어 보니까 이 왕궁이 다 불타버려서 다른데 왕궁을 옮깁니다. 옮긴 게 사마리아로 옮깁니다. 그리고 딸뻘에 이렇게 말해 세이 오므리 심리 포전도 심리 재간에 이제 아토아토 그런 아군 자리들 뻘에 딸뻘 저 오므리 라자 했지. 옴리 যখন রাজা হয়েছে তখন তার তো যেহেতু রাজপ্রাসাদ নাই তখন তারা রাজধানীকে উত্তর ইসরায়েলের রাজধানী সে খিরশা আমরা যে খিরশা মনে হয় আমি পরে আপনাদেরকে জানাবো সেখান থেকে তারা সে সমরিয়াতে পরিবর্তন করে যা কত부터 사마리아는 북 이스라엘의 상징이 되어서 예수님 오실 때까지 예수님 때까지 사마리아는 북 이스라엘의 상징으로 불려지게 됩니다. তখন এই যে অমৃত থেকে যখন তারা সেই তাদের মানে দেশ পরিচালনা কার্যক্রম যখন সেই সেই সমরিয়াতে পরিবর্তন মানে তারা পরিবর্তন করে আর যীশু খ্রিস্ট আসার আগ পর্যন্ত তারা সেই সমরিয়াকে উত্তর ইসরায়েলের প্রধান শহর বা প্রধান নগর হিসেবে সেই প্রকাশ করা হয়েছিল যেটা আমরা জোনে চার অধ্যায়ে দেখতে পাই যা উড়ি আকা 질문했으니까 제가 대답할게요. 그 아까 이야기했던 디르사는 성경에 이 여호수아서 12장 24절에 보면 가나안의 수도 있어요. 여호수아서 여호수아 12장 24절. 여호수아서 12장 24절. 뭐 잠깐 보죠. 예, 우리 시간이 있으니까 뭐. 아, 디르샤. 아, 오케이. 예. 아무다 이제 মানে আমি মানে অমৃত সিমরি যেখানে রাজা ছিলেন সিমরি সেটা হচ্ছে জিউশ পুস্তক তার 12 অধ্যায় 24 পদে তিরশা মানে এইটা উচ্চারণটা হবে তিরশা এই তিরশা ছিল উত্তর ইসরায়েলের প্রধান কেন্দ্র পরবর্তী যখন সে আগুন জ্বালায় দাতত্ব করে সেটা সবকিছু যখন পুড়ে যায় তখন এটা পরিবর্তিত হয় সমরিয়াতে কিন্তু এই ইয়োরাঙ্গিসাং ফার্স্ট কিং 14 장 17 절 প্রথম রাজা বলি ফার্স্ট কিং 14 장 17 절 14 장 14 অধ্যায় 17 পদ ফার্স্ট 14 অধ্যায়읽을까요? 예, 읽어 보세요. আর জারবিয়ামের ভারজা মানে প্রথম রাজা বলি 14 অধ্যায় 17 পদে লেখা আছে আর জারবিয়ামের ভারজা উঠিয়া প্রস্থান করিলেন এবং তীর সাথে উপস্থিত হইলেন তিনি বাড়ির দ্বারে গোবরাটে আসিব মাত্র বালকটি মরিয়া গেল 15 장 21 절 15 অধ্যায় 21 পদ 15 장 তিরশা সম্পর্কে লেখা রয়েছে 21 절 তখন বাসা এই সংবাদ পাইয়া রামা নির্মাণে নিবৃত হইয়া তিরশাতে রহিলেন 16 장 9 절 16 অধ্যায় 9 পদ এখানে রয়েছে পরে তাহার অর্ধসংখ্যক রথের অধ্যক্ষ সিম্রি নামে তার দাস তার বিরুদ্ধে চক্রান্ত করেন এলা তিরশাতে রাজবাটির অর্ধক্ষ অর্ষের গিয়ে পান করে মতে 16장 6절부터 있어요. 6절부터 16장 6절부터 9절까지 특별히 예, 16장 8절에 나오네요. 예. 마크로제 16장 8절 대기 시간에 이제 티셔츠 같은 라카로 했지. 예, 디르사는 수도로 읽죠. 이게 나중에 우리가 23절도 나옵니다. 23절에 예, 23절 16장 23절도 한번 읽어보시죠. 아무래 16장 10절도 주디 대기 시간에 라카로 했지. 이렇게. 지우디라즈 아샤레 30 বছরে ওমরি ইসরায়েলের উপর রাজত্ব করিতে আরম্ভ করিয়া 12 বছর রাজত্ব করেন তিনি 6 বছর তিরশাতে রাজত্ব করেন হ্যাঁ তো আনা মাঝামাগন আগাসয়ে বোমা সোমসংসু 6 장 4절에도 나와요 আমরা যদি সেই পরম আগাস পরম গীত যদি 6 অধ্যায় আমরা যদি দেখি 6 장 4절 পরম গীত তার পরম যুগচাং 4절 6장 4절 예 아가 পরম গীত 6 অধ্যায় 4 পদে যদি দেখি এখানে তিরশার কথা লেখা রয়েছে ওই মম প্রিয় তুমি তিরশার ন্যায় সুন্দরী যা ইয়াচি তিরশা는 오므리 왕가가 될 때까지는 북 이스라엘의 수도로서 아주 중요했습니다. 그럼 সেই সেই মানে সেই 오므리 তিনি রাজা হওয়ার আগ পর্যন্ত এই তিরশা
উত্তর ইসরায়েলের রাজধানী হিসেবে পরিচিত লাভ করেছিল। যা ওমরি는 누구냐면 오므리 때부터 북이스라엘이 굉장히 강했는데 오므리는 아방의 아버지예요. এবং এই ওমরি তারপরে যখন ওমরি রাজা হন এবং তিনি খুব শক্তিশালী রাজা ছিলেন যার রাজধানী প্রথমে সেই সমরিয়ে হয় এবং সে ছিল আহাব রাজার বাবা। ইসরায়েল আহাব রাজার বাবা হচ্ছে ওমরি। ইসরায়েল এই ওমরি가 큰 실수를 했는데 자기 며느리를 갖다가 시돈에 있는 시돈에는 바알신의 제장이었던 그 제장 딸이었던 이세벨하고 결혼을 시킵니다. এবং সেই এখানে ওমরি তিনি যে সবচেয়ে বড় ভুল করলেন করেছিল সেটা হচ্ছে সেই ইসাবেলকে অর্থাৎ যে ছিল সেই একজন যাজকের মানে যে ছিল সেই বালদের সেই পূজারী সেই ইসাবেলের সাথে তার ছেলে আহাবের বিবাহ দিয়েছিলেন। উড়িয়া নমুনা জানান্দরো ই আবাঙ্গা ইসাবেল ইয়াগিনন ভুক ইসরায়েলের ওয়ানজনি ইয়ংচৌরো আজ আমরো মান্দর বলছে। আমরা দেখি যে এই যে সিদনের ইদবল রাজার কন্যা যে ইসাবেল এই ইসাবেল এবং আহাব এর পরে থেকে আমরা দেখি যে তারা সম্পূর্ণ উত্তর ইসরায়েলকে একদম আত্মিকভাবে ধ্বংস করে ফেলেছিল। কিছু উড়ি ভুক ইসরায়েল ইয়া ইয়ংচৌর তে উড়ি আবাং আবজি আবাঙ্গ আবাং দুয়াদরের ইয়াগিরে পেমেন আন দেমিদা কে জুংয়ান ইয়ংচায়ে কচমি দেজো। আমরা যখন সেই উত্তর ইসরায়েলের ইতিহাস নিয়ে কথা বলবো তখন আমরা কখনোই আহাব আহাব রাজা এবং তার দুই সন্তান এবং সাথে তার পিতা ওমরির কথা কোনোভাবেই আমরা বাদ দিতে পারবো না। যা উড়ি আবাঙ্গি চুকসমিদা আবাঙ্গি চুকনন্দে আবাঙ্গি চুকুন আসে কে আদরি এতন খনাদল আশাগা ওয়াঙ্গি দেমিদা। যা সেই আহাব আহাবের ছেলে আমার আহাব তিনি যখন মারা যান আহাব মারা যাওয়ার পরে তার যে বড় ছেলে আহাস সে ইসরায়েলের রাজা হয়। যা জিগম আবাঙ্গা ইসেবেল কিরিগো কে আদল আশাগা চুকুল তেকাজি নুগা ইয়োনামিকা ভারো এলিয়াগা ইয়োনামিদা। এবং সেই আহাব রাজা এবং ইসাবেল তাদের যে বড় সন্তান বড় ছেলে যে আহসিও সেই সময় যিনি ইসরায়েল জাতির মানে উত্তর ইসরায়েলের যিনি ভাববাদী ছিলেন তার নাম হচ্ছে এলিও। কিরিগো ই আশাগা চুকু আদরি অপকি তেমনে জাগি দোংসেং ইয়োরামি ওয়াঙ্গি দেমিদা। দুজে দোংসেং ইরেমি মুজো ইয়োরাম 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 তখন যেহেতু এই যে অহসিও তার রাজা হয়েছে সে রাজা হয়েছে কিন্তু তার কোনো ছেলে না থেকে মারা যাওয়ার কারণে তার ছোট ভাই জিহোরাম সে ইসরায়েল জাতির উত্তর ইসরায়েলের রাজা হয়। যা জোরামি কিন্তু জোরাম তেবুতো নুগা ইয়োনহাঞ্জামেন যে এলিসাগা ইয়োনহাম্বিদা। এবং এই জিহোরামের পরের থেকে যে সে সময় যে ভাববাদী ছিল তার নাম হচ্ছে ইলিশা। উড়িয়া জানাজো উড়িগা এলিয়াগা কার্মেলসানেসো ইয়ংচৌরো ইগিগো নাজুয়ে সিনেসানকাজি গামিদা। এবং সেই আমরা জানি যে এলিও তিনি সেই কর্মিল পাহাড় থেকে সেই তিনি সেই ঘটনা ঘটার পরে তিনি সেখান থেকে সিনা পর্বত পর্যন্ত যান। যা ই সিনেসানেসো জিজিং গাউন্ডে খুব বারাং গাউন্ডেসো উমসং দেখছি আঙ্কো আজু জোয়ান সেমিয়ান উমসংল ঠিক দেখো। এবং সেই সিনাই পর্বতে মানে এলিও তিনি সেই আজ মানে খুব মানে নীরব ঈশ্বরের রব তিনি শুনতে পান। কে সেমেন অংশ ছোট পচ্ছেন কাছো হাসায়েল এই আরামে কাছো হাসায়েলকে কিরমল বোয়া যোগ হাসায়েল জাঙ্গুনি ওয়াঙি দেখে এসো আুক ঈশ্বর আবাঙাল চুকিয়ে হামিদা। এবং সেই সময় এলিও তিনি সেই রব শোনার পর তিনি সে হসায়েলকে গিয়ে অভিষিক্ত করেন এবং সে অভিষিক্ত হওয়ার পর হসায়েল যখন রাজা হয় তখন সে আহাবকে তিনি মেরে ফেলেন। দু বছর ইয়েহুয়েকে ভুক ইসরায়েলে ইন্দন কে আবাঙে সিনায়েতন জাঙ্গুনিয়েতন ইয়েহুয়েকে কিরমল বুয়াজুগো ওয়াঙি দেগে এসো মোদন ভুক ইসরায়েল উসাঙ্গল তা অপসে হামিদা। এবং তারপরে দ্বিতীয়ত যেটি হচ্ছে তিনি জেহুকে
সে আহাবের যে সেনাপতি ছিলেন সেই জেহুকে তিনি তেলাভিষিক্ত করে তাকে রাজা করেন এবং উত্তর ইসরায়েলের সমস্ত সেই মূর্তি উচ্চ স্থানগুলোকে তিনি ধ্বংস করে ফেলেন মাঝেমাঝে এলিসাইকে কিরম পোয়াজুকো এলিয়াইয়ে ফুগিয়ে যারা দেখি আমি তা এবং তারপরে তিনি ইলিশাকে অভিষিক্ত করে তার সেই ভাববাদী মানে ভাববাদী পদে তাকে মানে সে নিয়োগ করেন উনি এলিয়া এই নমুনা চালাল যা আমরা কিন্তু এলিয়র কথা আমরা কিন্তু সবাই জানি যা কিন্তু এলিয়ার চাল বসিমনো এই হরেব সানে ওল তেকাজি কালমের সান হরেব সান ওল তেকাজিনন এলিয়া হঞ্চা সহায়ক হামিদা এবং সেই এলিয়ো তিনি সেই কর্মিল পাহাড় থেকে হরেব পর্বত পর্যন্ত যাওয়া পর্যন্ত তিনি কিন্তু এলিয়ো তিনি একা একা সমস্ত কাজ তিনি করেছিলেন কেন হরেব সম্বুদ্ধ এলিয়াগা ধলিম পাতার তেকাজিনন হঞ্চা সহায়ক হাজি আঙ্কো সিনাক্যোলো মান্দ্রসো উরি জেজাদের বেদের সিনাক্যো ইরিগো সিনাক্যো গিলগাল সিনাক্যো মান্দ্রা সিনাক্যোয়েসো জেজাদের ইরিকে উরি বাংলাদেশ সিনাক্যোছরম সিনাক্যোলো মান্দ্রসো জেজাদের ইয়াংসুখা এবং তিনি সেই হরেব পর্বত থেকে সেই তার স্বর্গে স্বর্গ নীত হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে গিলগালে তারপরে তিনি জিরিহো তারপরে বেথেল এই তিনটি জায়গায় তিনি কিন্তু শিক্ষা দেন অর্থাৎ সেখানে তিনি আমাদের বর্তমান যে থিওলজিক্যাল সেমিনারি তৈরি করে তিনি তার শিষ্যদেরকে সেখানে তিনি তৈরি করেছেন কিন্তু এলিসাগা এলিয়া হুগিজারু পুরম বাদাসে পুরম বাকো নাসে ভালো হুগিজারু আনিয়ে 10년 가까이 계속 হুগিজারু এলিসায় তিনি তার এলিয়র পরবর্তী পরিচর্যাকারী হিসেবে তিনি মনোনীত হয়েছেন কিন্তু সাথে সাথেই কিন্তু তিনি অভিষেক হন নাই সেই জন্য তাকে আরো 10 বছর কাজ করতে হয়েছিল মাছি হানাই কেসে উরি রিপন দাস মোকসাকে চুয়ে জংয়ে সামেল জোসেও সামেল জোনতে ভালো কোথা কি জানতে মোকসা দেন কি আনিরা ওয়াসো দেয়াক্য 4년 তো MDB 3년 7년이라는 시간을 공부하고 또 과정을 거쳐가지고 10년 가까이 훈련받고 목사가 된 것처럼 엘리사도 역시 한 10년 가까이 훈련 받아서 그리고 후계자가 됩니다. 우리 그네 또 아마 কথা বলেন যে এরকম যে রান দাস তিনি পালকীয় পরিচর্যা করার জন্য তিনি আহ্বায়িত হয়েছে কিন্তু সাথে সাথে তিনি সেই মানে ইন্টারমিডিয়েট পাস করে পালকীয় পরিচর্যা তিনি করেন না তিনি সে কোরিয়াতে এসে তিনি 3 বছর 4 বছর সেই বিটিএস পড়েছেন 3 বছর তিনি এমডি মানে টিএইচএম পড়েছেন তারপরে তিনি সেই অন্যান্য কার্যক্রম প্রয়োজনের সমস্ত সেই স্টেপগুলো তিনি করে তারপরে তিনি প্রায় 10 বছর সময় অতিবাহিত হওয়ার পর তিনি অভিষিক্ত হয়ে তারপরে তিনি পরিচর্যা কাজ করছেন ঠিক সেরকম এলিশায়ও সেই সাথে সাথে পালক পরিচর্যা কাজ ভাববাদী হিসেবে পরিচর্যা কাজ নয় কিন্তু তিনি সে 10টা বছর তাকে সময় লেগেছিল হানানিমন হুল্লেনদেন মাংকম সায়ামিদা হুল্লেনদেন সারাম সায়ামিদা ঈশ্বর তিনি সেই ট্রেন্ড আপ হওয়া লোকদেরকে তিনি ব্যবহার করেন উরে ই অনলাইন স্কুল থেকে আসবো উরি মোদন মুখ্যজাদের উরি মোদুগা점점 더 하나님 말씀을 알고 우리가 말씀이 열려서 훈련되면서 하나님께 더 귀하게 우리를 사용해 주실 줄 믿습니다. 아이 비셔스 코리 아스케 아무래도 온라인에 যারা আমরা ভার্চুয়ালি যারা ট্রেন্ড আপ হচ্ছি ঈশ্বর আমাদেরকে এই আত্মিক পরিপক্কতা পরে মধ্যে তিনি আমাদেরকে আরো ব্যাপকভাবে তিনি ব্যবহার করবেন কে উরি সাধারণ ইয়েহুর থয়ে গাজুগো 하나님이 ইয়েহুর থয়েসো ইয়েহুগা ওয়াঙ্গি দেগি হাগো ইয়োরামুল জুগি হামিদা এবং এরপরে আমরা যেহু তিনি যখন সে রাজা হয়েছিল সে জেহু রাজা হওয়ার পর তিনি সেই জারবিয়ামকে জিওরামকে তিনি সেই মেরে ফেলেন কিন্তু ইয়েহুন চাইগা ওয়াঙ্গি দেনের ইয়ুর আলগো ইসে হানানিমি চাইগির ওয়াঙ্গুরো ফুলো জুনুন গল ইয়ুর আলগো ইসে মোয়ো মোদুন উসাঙ্গা দা অফসেরা হানান গোসিচো জেহু তিনি তাকে ঈশ্বর কেন রাজা করেছেন এটা তিনি জানতেন তিনি সেটা জানতেন এবং সেই কারণে তিনি কাজ করেছেন সেটা হচ্ছে যে উত্তর ইসরায়েলের সমস্ত উচ্চস্থলী সমস্ত প্রতিমা তিনি ধ্বংস করে দিয়েছেন 그래서 예후가 모든 거기 있는 우리 우상 바알신 아세라신 모든 우상을 다 부숴서 없애버립니다. 아니 제후 তিনি 이제 রাজা হওয়ার পর 제 উত্তর ইসরায়েলের সমস্ত 아세라 মূর্তি 바알দেবের মূর্তি সবকিছু তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন. 그리고 이제 우리 자녀들 레갑 족속 요나답이란 요나답 조나답 레갑 족속 레갑 트라이브즈의 조나답이란 사람을 불러 가지고 굉장히 믿음의 사람입니다. 그 사람 통해서 종교 개혁을 일으키게 합니다. 나는 정치 그래서 함께 손을 잡고 이제 종교 혁명을 일으킵니다.
এবং তারপরে তিনি সেই জোনাদবকে মনোনীত করেন এবং জোনাদব আর জেহু তারা এক হয়ে তারা সেই মানে সেই একজনের রাজ্য পরিচালনা একজনের সেই আত্মিকভাবে সেই ইসরায়েল জাতিকে তারা গড়ে তুলেছিল কিন্তু ইয়েহুয়া ওয়াহী দিয়েছে যে জনগণকে ইয়াহিয়া যা নেগা আবাং বোদাগা তো বাল신을 섬길 거고 아세라신을 섬길 것이니 이 땅에 남 아직 남아 있는 바알신이나 아세라신을 섬기는 제사장과 바알신과 아세라 섬기는 그 임원들은 다 와라 예복 입고 다 와라 함께 예배하자 안 오면 죽인다 이야기했어요. তখন যেহু তিনি একটু তিনি যে সব ইসরায়েল জাতিকে তিনি উত্তর ইসরায়েলকে তিনি বলছেন যে আমি এখন থেকে এখন আগের থেকে সেই বাল দেবকে এবং আশেরা দেবীকে আমি এখন থেকে পূজা করব সুতরাং যারা সেই বাল দেবের এবং আশেরার অনুসারী তারা সেই তোমাদের পোশাক পরে তোমরা সকলে আমার নিকটে আইসো অথবা আমি তোমাদের মেরে ফেলব কিন্তু জঙ্গুয়ে ইন মোদন ই বালশিঙ্গ আসে সঙ্গিনন কে উসাং সুম্বিয়ান জাদরি তা ওমিদা ওয়াসল তে জোনাদাবি কে মুন আপেসো মুসমিদা নো হানানিম মিদো নো ইয়োহা হানানিম মিদো কেসু মুরুবমিদা কিন্তু ইয়োহা হানানিম মিন সারাম দা পেগো কৃজি আনন উসাং মান কে বালশিন আসেরাশিন সঙ্গিন সারামা দা দগা ইয়াজো এবং এখানে তখন এই জোনাদ যখন জেহু রাজা জেহু যখন এই এই ঘোষণা দিলেন তখন সারা ইসরায়েলের থেকে সেই লোকজন আসা শুরু করলো এবং তখন জোনাদব তিনি মানে দরজায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করছে তুমি কি সদাপ্রভু ঈশ্বরের সেবা করবা করো না বালদেবের সেবা করো তো বলছে বালদেবের সেবা করে যারা বলছে তাদেরকে ভিতরে পাঠাইছে আর যারা বলছে যে আমরা ঈশ্বরের সেবা করি তাদেরকে তিনি সেই বাইরে পাঠাই দিচ্ছে কৃষ্ণ মানে বহু তা আসে তে কে মনে তা ঝামগুগো কিন্তু খুনিদরের চিবিয়েছে কানের সামনে তা চুকে বলিমিদা এবং তারপরে সেই সবাই যখন ঢুকলো অর্থাৎ আশেরা দেবী এবং বালদেবের পূজারি যারা আসলো সেই পুরোহিতরা তারা যখন ভিতরে ঢুকলো তখন দরজা লাগিয়ে দেওয়ার পর তখন তারা সেই সৈন্যদেরকে ডেকে সবাইকে তিনি আঘাত করে মেরে ফেলেছে কি মানে আমন ইয়ে ইয়েহুয়ের জঙ্গিও হিংয়ংইয়ে আর এটাই হচ্ছে জেহুর সেই ধর্ম পুনঃস্থাপন কাহিনী কিন্তু ইয়ে উরিয়ে বুক ইসরায়েল ইয়েকসানন ওমুরি ওয়াঙ্গা ইয়াগি ওমুরিওয়া আবাঙ্গা আবাঙ্গে দুয়াদের ওমুরি ওয়াঙ্গা ইয়াগিওয়া ইয়েহু ওয়াঙ্গা ইয়াগিরো নানোজিয়ে দেবিদা আর এটি হচ্ছে এই যে দুটি বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন উত্তর ইসরায়েল ইতিহাস পড়ব তখন আহাব রাজা মানে এবং ওমরির কথা এবং আমাদেরকে মনে রাখতে হবে কিছু উনি এলিয়ানন ই জাঙ্কামান্য 예, 여보세요? 네네. 예, 예. 아, 지금 잠깐만, 이거 받아봐요. 예. 지금, 예. 아, 지금 받아보라고. 위치 묻는 거예요. 자, 아, 죄송합니다. 우리 그래서 이게 이 예후, 그러니까 우리가 예우 오므리 왕가는 누가 관계되냐면 엘리야하고 관계되어 있어요. 네, 아무래도 이제 오므리 সাথে 바바디 엘리오 সাথে সম্পর্ক রয়েছে. 자, 우리 자반대로 아샤 왕에게 오므리 아방의 큰 아들이었던 이 아샤가 죽을 때 엘리야가 가서 예언하는 거 아시죠? 그 앞에 50부장 와서 불로 태우는 것까지 아시죠? 아무래도 이렇게 이제 시 아시오 라자, 저건 시 엘리오께 바바시 베르하존 닥치로, 저시 번째 전 거를 따라 소인익 파티에서 자라, 소바이 시 아군의 막 파기처럼 시작이 되지 않니? 자, 그리고 그 그리고 그 이제 그 이후에는 엘리사가 사역 가게 되죠, 이래 가져와요. 딸 보래 아무래도 이렇게 이제 일시에 딸 갑작처럼 시루가. 예, 엘리사가 사역하면서 그 이후에는 엘리사가 예후 왕가와 함께 사역하게 됩니다. 그럼 엘리사의 딸뻘에 띠니시 제후의 사태 띠니 까치거래 보리절제 까치거래. 그래서 엘리사는 예후와 자 예후부터 예후 아들 예후 손자까지 요아스 때까지 계속해서 예언합니다. 그럼 엘리사의 띠니 제후 에봉 딸 부트로 딸 সেই নাতি পর্যন্ত সেই পর্যন্ত তিনি সেই
밥바리 밥바디 까지 밥바리 보이자 가스니 고르다게. 우리 그래서 엘리야 이야기와 엘리사 이야기를 본다면 다시 말해서 오므리 왕가 이야기와 예후 왕가 이야기를 우리가 거기서 다 알게 되죠. 아무라 저기 시 엘리오 엘리사 이 밥바디 것까지 저기 아무라 데키 아무라 저기 보리 다 차대차대 아무라 제후 아무라 오므 라자 এবং সাথে যেহু রাজা তাদের কাহিনীও আমরা এখানে দেখতে পাই 아, 또 그 예후의 손자 가운데 이름이 누구냐면 이름이 여로보암이란 똑같은 여로밤 이세라고 하는 여로밤이 있습니다. এবং সেই যেহুর নাতির মধ্যে দ্বিতীয় জারবিয়াম তার নাম কিন্তু এখানে আছে. 근데 그 여로보암 이세 때가 북 이스라엘 전체를 통틀어서 제일 강력했을 때입니다. 그래서 이 자르비암 তার সময় মানে দ্বিতীয় জারবিয়াম এসে প্রথম জারবিয়াম না দ্বিতীয় জারবিয়ামের সময় এই ইসরায়েল উত্তর ইসরায়েল মানে খুবই শক্তিশালী একটা দেশে পরিণত হয়েছিল যা উনি দাশ বমনো পূর্ব ইসরায়েল ইতিহাসন প্রথম ওয়াঙ্গন ইরোবাম মাজমা ওয়াঙ্গন হোসেয়া আমরা যদি ইসরায়েলের উত্তর ইসরায়েল ইতিহাসে আরেকবার যদি একটু মানে আপনাদের সাথে একটা সামারিতে আসি সামারিতে আসলে এইভাবে আসবে যে উত্তর ইসরায়েল প্রথম রাজা ছিল জারবিয়াম এবং শেষ রাজা ছিল হোসেয়া কিন্তু ওমরি ওয়াঙ্গারা শক্তির তেকাজিনন তিরসাগা সুদয়েছে এবং সেই ওমরি রাজা তিনি সেই তার রাজত্ব শুরু হওয়ার আগ পর্যন্ত সে এলিও ভাববাদী তিনি সেখানে ছিলেন কদামবতরন চুগ ইয়কসাগা মেলমাংদের তেকাজি সামারিয়াগা সুদোমিদা এবং তারপর থেকে সেই ইসরায়েল উত্তর ইসরায়েল একদম বন্দিত্বে নীত বা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বন্দিত্বে নীত হওয়া বা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সমরিয়া ছিল তাদের রাজধানী নাজু ইয়েসুনিম ওশিল তেনন সামারিয়া সারাম কেমন পুক ইসরায়েল সারাম ইরকে ইয়েফেরো ইয়া হেজুচ্চো না যিশু যখন বলেছেন যে সমরিয়াদের তখন এটি সাধারণত উত্তর ইসরায়েলের লোকদেরকে বোঝানো হয় কিন্তু উরিগা আব ওমরিয়া কে আদল আব কা দু সোনজা আশাওয়া ইয়োরাম ই নে মেঙে ওয়াং 이걸 우리가 오므리 왕가 그 다음에 또 예후의 왕가를 우리가 함께 보면요 우리가 북이스라엘 역사 거의 대부분을 보게 됩니다 아마 제디 오므리 তারপরে সেই ওমরির দুই ছেলে ওমরির এক ছেলে আহাব আহাবের পরে দুই ছেলে সেই ওহিয়াস এবং সাথে জোরাম সাথে মানে তারপরে জেহু এই পাঁচজনার যদি আমরা বিষয় দেখি তাহলে মোটামুটি উত্তর ইসরায়েলের ইতিহাস সম্পর্কে আমরা পরিষ্কার হয়ে যায় এলিয়ানন সাইহাল তে কে ই ওমরি ওয়াঙ্গা হাও সাওসমিদা আবাং হাও সাওগো হেসো গঞ্জাই অরুপকে হঞ্জা ওয়েরুপকে অরুপকে সাইহাল হেচিমান এলিও তিনি ওমরি রাজার সাথে তারপরে আহাব রাজার সাথে তার সেই মনোমানিল্য বা যুদ্ধ করে তিনি সে অনেক কষ্ট করে তিনি সে সময় ভাববাদী কার্যক্রম তিনি পরিচালনা করেছিলেন কেননা예후 왕가에서는요. 예후 시대 때는 예후를 누가 왕이 되겠지는 보십니까? 원래 예후께 께 라자 거르치는 예후 라자 시마에 예후께 께 라자 거르치는 엘리사. 예. 엘리사가 엘리사의 자기 제자를 보내서 기름을 부어 줬죠. 엘리사의 띠니 딸 시시에게 파티에 대해 띠니 딱에 라자 거르치는 목사님 우리 시간을 좀 지켜셔야 됩니다. 아, 예. 자, 그래서 우리 엘리사 이야기를 한다면요. 오므리 예후 왕가에 대한 이야기를 우리 함께 볼 수 있죠. 아무래도 저건 엘리샤의 ঘটনা 한번 보고 তখন আমরা সাথে সাথে যেহুর ঘটনাও আমরা দেখতে পাই. 야, 그럼 우리 북이스라엘 역사는 이것으로 아마 우리 대충 이해할 수 있습니다. 이 ঘটনার মধ্যে দিয়ে আমরা উত্তর ইসরায়েলের ইতিহাস আমরা মোটামুটি আমরা বুঝতে পারি. 저는 왜냐면 이 이야기가 위에 있는 아수르 제국하고 연결되기 때문에 우리가 성경에 나온 역사를 다시 한번 보게 됩니다. 아미 캐나스가 아빠들 사이에 উত্তর ইসরায়েল সম্পর্কে শেয়ার করেছি তার কারণ হচ্ছে যে আমরা অশুর রাজার অশুর রাজ্যের কথা যখন দেখব তখন এটি আমাদের সাথে সংযুক্ত এবং সম্পর্কিত যে উরিগা শানি দেখি তেমনেও উরিগা দাম শানেন উরিগা জম ই সেই জেউকসাওয়া সংজঙ্গের ইতিহাসের হামকে তো ইয়ঙ্গেলহামেসো উরি হামকে তো কোমবুর হানি শান গাতরো হাইসমিদা আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে একটা দশ বাজে সেই জন্য আমরা আজকে এ পর্যন্ত করব আপনারা এরপরে আমরা আবার সেই সেই পৃথিবীর বিভিন্ন রাজ্য এবং বাইবেলের ইতিহাস এটাকে আমরা কানেক্ট করে আমরা আস্তে আস্তে সেই আগাবো উনি কুংমান সাং এরা উমন সাং চিনমন সাং ইসমেন উনি
다스 목사님께 말씀해 주십시오. 그러면 또 다음 시간에 먼저 말씀드리고 강의하도록 하겠습니다. 아프라데 যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে আপনারা আমাকে ওনাকে নয় আমাকে বললে আমি এটা আগামী ক্লাসে প্রস্তুত করব তারপরে আপনাদেরকে আমি উনি আপনাদের সেটা ওনাকে জানাবো এবং উনি আপনাকে আপনাদেরকে শুরুর আগেই উনি সেটা নিয়ে আলোচনা করবেন। যে উনি তাস মোসানিম বা কাঙ্গো হালকা হাগো কি দাশি মাছি ইসমিতা। আমরা এই সময় আমরা